এই পৃথিবীতে প্রতিটা মানুষ জীবনের একটা পর্যায়ে গিয়ে থমকে দাঁড়ায়। একটা পর্যায়ে গিয়ে প্রতিটা মানুষ প্রচণ্ড কষ্টে মানসিকভাবে ভেঙে পড়ে। আর এই মুহূর্তে আশেপাশে হাজারো মানুষ থাকলেও সে নিজেকে একা অনুভব করে। দেখুন, আপনার জীবনেও হয়তো বা এমন একটা সময় কখনো না কখনো এসেছিল, আর যদি না এসে থাকে তাহলে অবশ্যই কখনো না কখনো এরকম সময় আপনার জীবনেও আসবেই। আর তখন আপনার আশেপাশে হাজারো মানুষ থাকলেও আপনি নিজেকে খুব একা অনুভব করবেন। আর এরকম একটা সময় যখন আপনার জীবনে আসবে, তখন আপনি হয়তোবা খুব নীরবে আপনার সৃষ্টিকর্তাকেই অভিযোগ করতে থাকবেন। তিনি কেন আপনাকে এতটা কষ্টে রেখেছেন? তিনি কেনই বা আপনার এতটা কঠিন পরীক্ষা নিচ্ছেন? আপনার সৃষ্টিকর্তাকে এরকম হাজারো অভিযোগ করতে থাকবেন আপনি। একটু ভেবে দেখুন, একটা গুটগুটে অন্ধকার ঘরে সর্বপ্রথম মানুষ আলোর সন্ধান করে। অন্ধকার ঘরেই মানুষ সর্বপ্রথম আলো জ্বালানোর চেষ্টা করে। ঠিক তেমনভাবেই জীবনে যখন খারাপ সময় চলে আসে, যখন দুঃখ দুর্দশা নেমে আসে, ঠিক তখনই মানুষ তার জীবন বদলানোর জন্য চেষ্টা করে, সফল হওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যখন মানুষ সুখে থাকে, তখন সে কখনো তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে না, সে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়। সুখে থাকলে মানুষ তার জীবন বদলানোর জন্য চেষ্টা করে না, সুখে থাকলে একটা মানুষ সফলতার সন্ধান করে না। একটু ভেবে দেখুন, দিনের বেলা যখন সূর্য প্রচুর পরিমাণে আলো ছড়ায়, তখন কি আপনি টর্চ লাইট জ্বালিয়ে রাস্তায় চলাফেরা করেন? রাতের বেলা যখন আপনার ঘরে প্রচুর পরিমাণে আলো জ্বালানো আছে, তখন কি আপনি আরও আলো বাড়ানোর জন্য আরও কয়েকটা মোমবাতি জ্বালিয়ে পড়তে বসেন? না, আপনি এ ধরনের কাজ কখনো করবেন না, কারণ আপনি বুকা নন। আপনার মধ্যে হিতাহিত জ্ঞান আছে বলেই আপনি এরকম পাগলামি কখনো করবেন না। ঠিক তেমনটাই আপনি যখন খুশিতে থাকেন, আপনি যখন সুখে থাকেন, তখন আপনি আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা ভুলে যেতে শুরু করেন। আপনি আপনার সৃষ্টিকর্তার কথা ভুলে যেতে শুরু করেন। এ কারণে ঈশ্বর আপনাকে কিছুটা পরীক্ষায় ফেলে দেন, আপনাকে আপনার জীবন নিয়ে ভাবার সময় করে দেন। আপনাকে একটু সমস্যায় ফেলে দিয়ে তিনি আপনাকে আরও বড় বড় সমস্যার সমাধান করার কৌশল শিখিয়ে দেন। জীবনে আপনাকে সফল হতে হবে, এই কথাটা ভাবতে শেখান। আর আপনি কি করেন, একটু বিপদ আর সমস্যা দেখলেই আপনি সৃষ্টিকর্তাকে গালি দেন, তার ভুল খুঁজতে শুরু করে দেন। বরং বিপদে পড়লে তাকে বেশি বেশি ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তিনি অন্যান্যদেরকে রেখে দিয়ে আপনাকে স্মরণ করেছেন। তিনি আরও হাজার মানুষকে রেখে দিয়ে আপনাকে সফলতার রাস্তায় তুলে দিতে চেয়েছেন। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ আপনি কত বড় যোদ্ধা সেটা আপনার জীবনে খারাপ সময় না আসলে আপনি বুঝতেই পারবেন না। আপনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, সেই মানুষটার ভেতরে বিশ্বস্ত মানুষ হওয়ার যোগ্যতা আছে কিনা সেটা বোঝার জন্য খারাপ সময়ের দরকার আছে। খারাপ সময়ে না আসলে কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝা যায় না। খারাপ সময় না আসলে আপনার স্বপ্নটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, জীবনে খারাপ সময়ের প্রয়োজন আছে, তাই যুদ্ধ করতে হবে, নিজের সাথে যুদ্ধ করতে হবে, নিজের অহংকারের সাথে যুদ্ধ করতে হবে, নিজের স্বপ্নটাকে হাজারো সংগ্রামের মধ্য দিয়ে গিয়েই অর্জন করতে হবে। আপনি যদি নিজের সাথে যুদ্ধ না করেন, তাহলে আপনার জীবনের ওপর একটা একটা করে হাজারটা খারাপ সময় এসে ভিড় করতে থাকবে, আর আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করবেন। দেখুন, যথেষ্ট হয়েছে, হয়তো ঝামেলায় জড়িয়ে নিজের জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। এবার নিজেকে বদলানোর জন্য মাঠে নেমে পড়ুন, আর বাকি সময়টাকে কাজে লাগিয়ে পরিশ্রম করুন, আর নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করুন। আপনি হতাশ হয়ে পড়ে থাকবেন, এটা আপনার সৃষ্টিকর্তা কখনো পছন্দ করেন না। বরং আপনার সৃষ্টিকর্তা চান আপনি পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের জীবনে ভালো সময়গুলোকে নিয়ে আসুন। আপনি আপনার জীবনে ভালো কিছু অর্জন করলে সবাই সেটার ভাগ নিতে চাইবে, কিন্তু অন্য কারো ভুলের জন্য আপনার জীবনে আসা খারাপ সময়ের ভাগ কেউ নিতে চাইবে না। তাই অন্য কারো আশায় বসে থাকবেন না, নিজের জীবন বদলানোর দায়িত্বটা আপনাকে নিতেই হবে, নিজের ভাগ্য বদলানোর জন্য আপনাকে চেষ্টা করতেই হবে। আপনার যুদ্ধটা আপনাকেই লড়তে হবে, কেউ আসবে না আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে। নিজের জীবনের যুদ্ধগুলোর কথা ভুলে গিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনার জীবনের যুদ্ধটা কেউ লড়তে চাইবে না। হ্যাঁ, কেউ লড়তে চাইবে না, আপনার যুদ্ধটা আপনাকেই লড়তে হবে। হ্যাঁ, আমি জানি খারাপ সময়ের মোকাবিলা করাটা এতটাও সহজ নয়, তবে খারাপ সময়ের মোকাবিলা করাটা অসম্ভব কিছু নয়। একাকিত্ববোধ, হেরে যাওয়ার ভয়, পিছিয়ে পড়ার ভয়, মানুষের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, এইসব কিছুর মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়াটা এতটা সহজ নয়। তবে হ্যাঁ, নিজের জীবন বদলে ফেলার ইচ্ছাশক্তিটা যদি অনেক মজবুত হয়ে থাকে, হাজারো বাধা আসার পরেও যদি নিজের স্বপ্নপূরণের চেষ্টাগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে আপনার জীবন বদলানোর পথে আটকে রাখতে পারবে না। কারণ কি জানেন, যারা ধৈর্য এবং নিষ্ঠার সাথে চেষ্টা করে, সৃষ্টিকর্তা অবশ্যই তাদের সাথে আছেন। ভাবুন, জীবনকে নিয়ে একটু ভাবুন। আপনি যদি আপনার মনকে, আপনার ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এবং আপনি যদি আপনার সৃষ্টিকর্তার কথা মতো নিজের জীবন সাজাতে না পারেন,
তাহলে আপনি নিজে নিজের ক্ষতি করবেন, নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আপনি যদি আপনার নিজের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কখনোই সুখী হতে পারবেন না। মানুষের চাহিদার কখনো সমাপ্তি হয় না, তাই আপনার চাহিদাগুলোকে সীমিত রাখার চেষ্টা করুন। সত্যিকারেই যদি আপনি জীবনে সুখী হতে চান, যদি অনেক হাসি খুশি জীবন পেতে চান, তাহলে আপনার চাহিদাগুলোকে সীমিত করে ফেলুন। কারণ যে মানুষটার চাহিদা কম, যে মানুষটা খুব অল্প কিছু পেয়েই খুশি হয়ে যায়, সেই মানুষটা কখনো হতাশায় ভুগে না। সেই মানুষটা মন খুলে হাসতে পারে, নিজের জীবনটাকে উপভোগ করতে পারে। হ্যাঁ, নিজের চাহিদাকে সীমিত করে ফেলুন। চাহিদা যত বেশি, জীবনে অশান্তি ততটাই বেশি, জীবনে দুঃখ কষ্ট ততটাই বেশি।